জামালউদ্দিন মন্ডল, স্থায়ী ঠিকানা কাষ্টডো পোস্ট বেগুন জোয়ার, উপজেলা বদলগাছি, জেলা নওগাঁ। বর্তমান ঠিকানা গ্রাম জিদিরপুর, পোস্ট বদলগাছি, বদলগাছি থানা, জেলা নওগাঁ। 1971 সালে একজন ছাত্র ছিলাম বেগুনজোয়ার স্কুলে, ক্লাস নাইনের ছাত্র। তখন আমরা শুনতে পেলাম যে আমাদের দেশ স্বাধীন করতে হবে। আমরা তখন ছাত্র নেতা ছিলাম বেগুনজোড়া স্কুলে, আমি নিজে ছিলাম, আমার বন্ধু শরীফুল ইসলাম ছিল, বদরুল, তারপর হচ্ছে নজরুল ইসলাম, সাকোয়ার হোসেন, আর মহিলাদের মধ্যে দুজন ছিল ঝর্ণা, সাধনা। 1971 সালে যা জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না, শেখ মুজিবুরের ডাকে আমরা প্রথম নওগাঁ ডিগ্রি কলেজে কাঠি রাইফেল দিয়ে ট্রেনিং শুরু করি। 7 মার্চের ভাষণের পর সান্তাহার যখন কয়লা খনি এবং রেলে আগুন ধরে দিলেন, মারামারি কাটাকাটি দেখার জন্য আমরা গেলাম, আমাদের কাছে যায় দেখে ব্যাগ হয়ে চলে আসলাম। 17 তারিখে আমাদের বদলগাছি আর্মি বিহারি আজাকার সহ অ্যাটাক করে বদলগাছির এলাকায় রাস্তাতে, এই বদলগাছিতেই মুক্তি নামে এক ছেলেকে, নাম তার মুক্তি, হিন্দু ছেলে, তাকে গুলিকে মেরে দেয় রাস্তার। এখানে 4 জনকে মেরে দেয়। দেওয়ার পর আস্তা আস্তাতে চলে যায় সেনপাড়া, যায় হিমেন নামে একজনকে মারে। তারপর ওখান থেকে আমাদের চলে যায় নদীর বাতাদে কাষ্টডো। কাষ্টডো আমাদের সমস্ত বাড়িঘর পুড়ে দেয় এবং আমাদের আমারই দরজার সামনে একজন লোককে গেনা পাগল নামে এক খাইতে ছিল, আমার দরজায় ব্যানার দিয়ে খুঁজে খুঁজে তার মারিছিলেন এবং তার গোলজা বের হয়ে গেছিলেন। আমাদের 4 শরিক আর হিন্দুদের বাড়ি যে আমাদের সাথে লাগানো ছিল 4 শরিক সব পুড়ে দিছে এবং কাষ্টডোবার অনেক হিন্দু ফ্যামিলি ছিল, সবার বাড়িঘর পুড়ে দিলেন। 17 তারিখে যখন আমাদের বাড়িঘর পুড়ে দিল, কয়েকদিন পর আমরা একসঙ্গে কাষ্টডো গ্রাম থেকে 17 জন মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করার জন্য বাঙালপুরি নামে ক্যাম্পে ভারতে ভর্তি হলাম। আব্দুল জব্বার কাষ্টডো, আব্দুল সাত্তার কাষ্টডো, বেলালুর রহমান কাষ্টডো, আমি তো নিজেই ছিলাম, জগন্নাথপুরে ছিল আয়ুব, মনসুর, সুলেমান, আব্দুর রাজ্জাক, কার্তিকা, গোলাম মোস্তফা, ইনোস, আফজাল, আরও অনেক কয়জন বাঙালিপুরে প্রথম ভর্তি হয় এবং ট্রেনিং শুরু হয়। ট্রেনিংয়ের পর আমাদের ওখানে যখন দেখা গেল যে আর সংকলন হচ্ছে না, অনেক মুক্তিযোদ্ধা জড়ো হয়, আমাদের জায়গা যখন হয় না তখন আমরা মধুপুর সেট করি। মধুপুরে থাকার পর 7 দিন ঝড় বৃষ্টি, ওখানে 1 মাস পর ফুটবল টিম তৈরি হয়, সেখানে আমরা কয়েকজন ভালো খেলোয়াড় হিসেবে চলে যাই বিভিন্ন স্থানে জলিল ভাইয়ের তুলতে। 17টা খেলার পর আমরা ফিরে আসি, আসে মধুপুর থেকে আবার যখন জায়গা হয় না আবার নতুনভাবে আমরা চলে যাই পতিরাম। পতিরামে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আসে পতিরাম ফিরতে। সৌভাগ্যক্রমে আমি ওই লক্ষ লক্ষ লোকের মধ্যেই ইন্দিরা গান্ধীর হাত 38 মিনিট ধরেছিলাম। তার 7 দিনের মধ্যে আমরা শিলিগুড়িতে ট্রেনিংয়ে চলে গেলাম, 250 জন ব্যাস, একসঙ্গে আমরা গেলাম 1250। যাওয়ার পর যুদ্ধ ওখানে ট্রেনিং হলো 27 দিন, 27 দিনের দিনা যাওয়া আসা 2 দিন। আমরা ডালকোলা নামে এক আর্মি ক্যাম্প আসে আবার 5 দিন ফায়ার ট্রেনিং দেওয়া হয়। দেওয়ার পরে আমাদের
ইন্ডিয়ান আর্মি দশাদারের সাথে আমাদের ক্লোজকে দেওয়া হলো কুরমাইল ক্যাম্পে আর্মিদের আন্ডারে। আমাদের একজন আমরা ছিলাম 1750 মুক্তিযোদ্ধা, আর্মি, লেবি, মিডিয়ার, পুলিশ, আমছার, এই মিলে মুক্তিযোদ্ধা সহ 1750 আমরা কুরমাইল পলিটেকনিক মাঠে তখন থাকি। কমান্ডার কে ছিলেন? ওখানকার কমান্ডার ছিল ইন্ডিয়ান সিজিএস ধামি। আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর মধ্যে 17টা যুদ্ধ হয়, ভয়াবহ যুদ্ধ হয়েছে। একটা হিলিতে, একটা হচ্ছে চেঙ্গিসপুরে, একটা হচ্ছে ধামুরহাটে। ধামুরহাট যখন আমরা যুদ্ধ করি সেই সময় আমরা তাদের অ্যারেস্ট করে ধরে আনি শেষের দিকে। আর সবচেয়ে বড় যুদ্ধ হয় শিমুলতলি বর্ডারে। সেই বর্ডারে আমাদের মারা গেছিলো 17 জন, আর একজন জীবিত আমাদের ধরে নিয়ে গেছিলেন, তার নাম নারায়ণ প্রসাদ বোগরাবাড়ি। আর ওদের যে কত মারা গেছে সেটা সীমানায়। তারপর আমরা ওখান থেকে আসি, আমরা যখন শেষ যুদ্ধ হয় এই চেঙ্গিসপুরে এবং নওগাঁতে আসার পর দেখি যে নওগাঁ মুক্ত হয়নি। 17 বা 18 তারিখে নওগাঁ মুক্ত হলো। তারপর আমরা ওখান থেকে সব দলবল নিয়ে বগুড়াতে জয়েন করি। বগুড়া জয়েন করার পর এয়ারপোর্ট আমাদের দায়িত্বে ছিল। এয়ারপোর্ট মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা দেওয়ার পর আমরা 72 জন লেখাপড়া কর্ম হিসাবে আর্মি থেকে রিজাইন দিয়ে আমাদেরকে একটা সার্টিফিকেট দেয় মুক্তিযোদ্ধার সিজিএস ধামি। আমরা রিজাইন পত্র দিয়ে 3 মাসের বেতনে বাড়িতে চলে আসি। আমরা যখন প্রথম রমজানের প্রথম দিনে আমাদের হিলিতে অপারেশনের জন্য নির্ধারিত হলো, তখন আমরা করলাম কি, একসঙ্গে 250 মুক্তিযোদ্ধা বেলা 4টার সময় খাওয়া দাওয়া করে ভ্যানে করে আমাদের হিলি 3 কিলো দূরেতে পৌঁছায় দিলেন। ওই দিন রমজানের পহেলা আক্কেলপুরের এমএলএ ছিলেন মজিবুর রহমান, উনি দেখলেন যে 250 জন মানুষ তারা রোজা থাকবে। তখন তিনি করলেন কি, প্রত্যেকটা মানুষের বাড়িতে 2-3 জন লোক হিসাবে, তার সমর্থক হিসাবে ঊর্ধ্বে 5 জন, এই 250 জনার খাওয়ার জন্য উনি ব্যবস্থা করলেন। তা আমি যে বাড়িতে ভাগ পেলাম আমরা 4 জন, সে মানুষ গরিব মানুষ এবং মুসলমান। যেহেতু রমজানে যারা মুসলমান তাদের মুসলমানের বাড়ি দেওয়া হচ্ছে, হিন্দু ফ্যামিলিরা যারা ছিল আমাদের সাথে তারা হিন্দু ফ্যামিলিতে দেওয়া হয়েছে। এই অবস্থায় দেখা গেল যে আমি যে বাড়িতে খাওয়া করলাম সেখানে খেলাম জাল মাছ সানা, আলুর সানা, মগদের সানা আর ডায়ারকা মাছের ভাজি, এত ভালো লাগলো। আর শেষ রাতের দুধ এই খাইল এত তৃপ্তি লাগলো, কারণ আমরা প্রায় তখন 5 মাসের মাথায় এই খানাটা খেলাম তার মহিলাদের দিদের হাতে। আমরা ইন্ডিয়ায় যারা ছিলাম 1750 এটা আমরা 3 মাইলের ভিতর যেতে পারবো। আবার ব্যাক করে আমাদের সেই আমাদের যেখানে ক্যাম্প আর্মির আন্ডারে সেই ক্যাম্পে ফেরত যাওয়া হতো। আমাদের গ্রুপ হতো 7-8 জন, এইভাবে আমাদের 250 জনকে গ্রুপ যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো এবং আমাদের বিভিন্ন ধরনের অত্যাধিক শক্তিশালী যন্ত্রপাতি দেওয়া হতো। তার মধ্যে রাইফেল 303, 404, LMG, SLR, জেব রাইফেল, তারপর মোটার। মোটারগুলো চালাতো যারা অভিজ্ঞ তারা, যেমন হলো আর্মি সুবাদার ছিল, মেজর ছিল, এদের সাথে মুক্তিযোদ্ধা সহযোগিতা করতাম। আমাদের খাওয়া খুব কষ্ট যখন এই অপারেশন গেছি। যেমন চেঙ্গিসপুর যুদ্ধে আমরা 3 মাইল যখন ভিতরে ঢুকে যাই তখন আমরা 3 দিন 3 রাত, মানে ওই জায়গাটা চেঙ্গিসপুর একটা নদী, সমস্ত হিন্দু মুসলমানকে ওখানে সমাধি করা হতো। তো ওই টাইমে বন্যার সময় লাশগুলো ওই চরে জড়ো হচ্ছে আর ওই চরে আমাদের যুদ্ধক্ষেত্র, আমরা খাবো কি। আর সমস্ত শরীর আমাদের ওই মরার পোকা আমাদের গায়ে উঠে গেছিলো এবং যার জন্যে আমাদের ওইখান থেকে একজনকে জ্যান্ত অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয় আবু তাহেরকে। আর আমরা 3 দিন শুধু আমাদের যেটুকু খাবার ছিল, মানে মাত্র যুদ্ধক্ষেত্রে গেলে আমরা 4টাকে রুটি বা 4টাকে পরাটা নিয়ে যেতাম, ওই সময় খাওয়া পাইনি 3 দিন।
ওই চারটা রুটি আর ওই নদীর পানি খাই আমরা জীবন নির্ভর করেছি। ধামুরহাট যুদ্ধে আমাদের খাওয়াতে নাকি ধামুরহাট হইতে শালবন বর্ডার প্রায় 1.5 কিলোমিটার, এর মধ্যে মানুষজন শূন্য। তো এক জায়গায় যায় দেখি যে কয়েকটা পাহান জাতি আছে, তাদের খিচুড়ি দিয়ে আমাদের খাওয়ালেন। এইরকমভাবে যে যুদ্ধে গেছে, কিন্তু ইন্ডিয়াতে আমরা ভালোই ছিলাম, ভালোই খাচ্ছি এবং সুষ্ঠুভাবে খাওয়া দাওয়া করছি। ইংলিশপুরের যুদ্ধে আমরা 3 দিন না খাই থাকা লাগিয়েছি এবং আমাদের ব্যানের প্যাটেল যুদ্ধে গেছে, মনে করছে মারা গেছে। ওই যুদ্ধে আমরা 7 জন বেঁচে গেছিলাম, আর একজনকে ধরে নিয়েছিলেন। এইরকম বিভিন্ন যুদ্ধে এত কঠিন খাওয়া। আজ 2018 সাল, বর্তমান আমাদের শেখ মুজিবুল ইসলাম না, শেখ হাসিনা আমাদের যত কিছু সেই করেছে, এই তার জন্যে তাকে ধন্যবাদ দেই এবং সে যেন সারা জীবন ভালো থাকে।